চেষ্টা করছি হাসিমারাটাকে যদি সিভিল এয়ারপোর্ট করা যায়, একদিকে জয়গাঁও, অন্যদিকে নেপাল, অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে কুচবিহার, অন্যদিকে জলপাইগুড়ি কাছাকাছি পেয়ে যাবেন। শুধু বাগডোগরা নয়, সাথে আরও তিন চারটে এয়ারপোর্ট যুক্ত হবে। বালুরঘাট আমরা কাজ করছি, মালদা করছি, কুচবিহার অলরেডি করেছি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলছি যে আমাদের রিজিওনাল কানেক্টিভিটির যে ফ্লাইট, সেই ফ্লাইটগুলো দাও। আর হাসিমারাটাও হয়ে গেলে ভালো হবে কি, একদিকে জয়গাঁও, অন্যদিকে নেপাল, অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে কুচবিহার, অন্যদিকে জলপাইগুড়ি কাছাকাছি পেয়ে যাবেন। শুধু বাগডোগরা নয়, সাথে আরও তিন চারটে এয়ারপোর্ট যুক্ত হবে। উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল কো আর ভি জাদা আপনা পায়ে মে খড়া করনে কে লিয়ে, ইসি কে লিয়ে মে অনেক কো বোলা থা কি আপ আর এক দার্জিলিং কো বড়াও, আপ আর এক কার্সিয়াং কো বড়াও, ইতনা লোক আনে চাহতে হ্যায়, তোমারা পাস বহুত সারে জায়গা হ্যায়, ও জায়গা মে বানাও, আগার জরুরত পড়ে কালিম্পং কো বড়াও। আমারা ইধার মে নকশালবাড়ি, মাটিগাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কিয়া নেই হ্যায়, হামারা কুচবিহার হেরিটেজ টাউন বান গিয়া হ্যায়, হামারা বালুরঘাট হিলি কেতনা সুন্দর জায়গা হ্যায়, হামারা উত্তর দিনাজপুর সে লেকে মালদা, মালদা মে তো বহুত সারি ঐতিহাসিক জায়গা ভি হ্যায়। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি, জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করেতে জমি আমরা নিইনি? এই কাওয়াখালীতে কত প্রবলেম ছিল আপনারা জানেন। আমি আজকে সর্বপ্রথম উত্তরবঙ্গে যে ছটি জেলা, ছটি না এখন মনে হয় সাতটা হয়েছে, আটটা, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, সবাইকে নিয়ে আমরা ক্লাবগুলোকে নিয়ে, বিশেষ করে বিশিষ্ট মানুষজনদের নিয়ে, স্থানীয় অধিবাসীদের নিয়ে একটা বিজয় সম্মেলনী, দুবছর কোভিড থাকার জন্য আমরা করতে পারিনি, কিন্তু এবছর আমরা আবার করছি। আমি প্রথমেই জানাই আমার সাথে ফুল টিম আছে, আমার রাজ্য সরকারের চিফ সেক্রেটারি দ্বিবেদীর নেতৃত্বে, আমার হোম সেক্রেটারি, ডিজিসিপি, প্রত্যেকটা জেলার ডিএমএসপি থেকে শুরু করে প্রত্যেকে আছেন। উত্তরবঙ্গ থেকে আমাদের যারা মিনিস্টাররা আছেন, বিপ্লব মিত্র, রাব্বানি, শামিমা, ওদিকে আমার আমাদের তাজমুল আছে, বুলুচিকে আছে, সত্যজিৎ আছে, সত্যজিৎ বর্মন সহ অনেকেই আছে, অরূপও এসছে আমার সাথে, ইন্দ্রনীল এসছে, আমার সব এমএলএরা আছে, জেলা পরিষদের সভাপতিরা আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা আছেন, আরও অনেকেই আছেন। আর অদিতি মুন্সি গান গেয়ে গেলেন, সে একজন প্রখ্যাত গায়িকা, সে আমাদের বিধায়ক ও দলের বটে, এত দূর এসছে কষ্ট করে, অনেক ধন্যবাদ, পুজোয় অনেক কাজ করতে হয়েছে। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন মেজর জেনারেল অফ আর্মি মিস্টার সতীন্দর সিং, মেনি মেনি থ্যাংকস টু ইউ ফর কামিং ওভার হিয়ার দ্য প্রোগ্রাম, অমিত কুমার, জে জি এসএসবি, অজয় কুমার, জে জে বিএসএফ নর্থ বেঙ্গল। আমার সাথে উপস্থিত আছেন বিজনেস মহল থেকে প্রদীপ পুরোহিত, চেয়ারম্যান সিআইআই নর্থ বেঙ্গল, দিলীপ দুগার, চেয়ারম্যান আইসিসি নর্থ বেঙ্গল, নরেশ আগরওয়াল, প্রেসিডেন্ট কেডাই, উমাং মুত্তাল, আইসিসি ভাইস প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল। এছাড়া আমাদের সাথে আছেন অনন্ত মহারাজজি, আমাদের সাথে আছেন বিশ্বাস আছে আমাদের এখানে দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান
মনোরঞ্জন ব্যাপারে যেমন আছে, বংশীবদনও আছে, ওদের রাজবংশী ভাষার ওদের যে কমিটি চেয়ারম্যান, আমাদের এখানে অনন্ত মহারাজজি আছেন যাকে আমরা যথেষ্ট সম্মান করি এবং কুচবিহারবাসীও সম্মান করেন। আমাদের সাথে এখানে আছেন আমাদের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রজত রঞ্জন সরকার সহ অনেকেই, এবং শান্তা ছেত্রী থেকে শুরু করে মৌসুম নূর থেকে শুরু করে টিপড়াল থেকে শুরু করে প্রত্যেকে, সামনে পেছনে আমার সাংবাদিক বন্ধুরা, ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ড, আমাদের ক্লাবের ভাই বোনেরা, মা বোনেরা, বিভিন্ন সংগঠন, আমাদের সমস্ত পুলিশের অধিকর্তা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপিরা থেকে শুরু করে আইসিরা থেকে শুরু করে প্রফেসর টিচার থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে যতটা পেরেছি আমরা এই জায়গার মধ্যে চেষ্টা করেছি অ্যাকোমোডেট করবার। আপনাদের সকলকে শুভ বিজয়া, নবী দিবসের অনেক শুভকামনা, লক্ষ্মী পুজোর অনেক অনেক অভিনন্দন। এছাড়াও সামনে আছে কালী পুজো, আছে দীপাবলি, আছে ছট পুজো, আছে আদিবাসীদের এবং কুর্মীদের তাদের নানা উৎসব। আমি তাদের সকলকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রত্যেকের উৎসবের জন্য। জগদ্ধাত্রী পুজোও আছে, তাছাড়া লোকালিও বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো হয়। দুর্গা পুজো আপনারা খুব ভালো করে করেছেন এবং ইউনেস্কো আমাদের হেরিটেজ দিয়েছে, দিয়ে সবাইকে একটা সম্মানীয় জায়গায় নিয়ে এসেছেন। আমরা উত্তরবঙ্গের 8টি জেলার, বিশেষ করে প্রতিটা জেলায় 96টা পুজো কমিটিকে আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দিয়েছি। এছাড়াও আমরা প্রায় 6000 ক্লাবকে আমরা 60,000 টাকা করে দিতে পেরেছি। এছাড়াও 43,000 পুজো এবার হয়েছে বাংলায়। মানুষের ভালো লাগা এই পূজা, মনে রাখবেন কবে পুজো হয়ে গেছে, মনে হচ্ছে কতদিন হয়ে গেছে, তাও কিন্তু পুজোর আবর্তেই আমরা রয়ে গেছি, একটা না একটা চলছেই। এবং চলছে মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস জায়গা চলছে, যেমন আপনারা জানেন দীপাবলি আমাদের খুব ইম্পর্টেন্ট, কালী পুজো আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব ইম্পর্টেন্ট ছট পুজো। ছট পুজোকে লিয়ে ভি হাম দো দিন ছুটি দেতা হ্যায়, দিওয়ালিকে লিয়ে ভি আম লোগোনে ছুটি দেতা হ্যায়, কালী পূজাকে লিয়ে ভি ছুটি হ্যায়, এসে বহুত সারে জো প্রোগ্রাম হতে হ্যায়, করম পূজা যা হতা হ্যায়, হুল উৎসব হতা হ্যায়, রঘুনাথ মুর্মু কা জন্মদিন হতা হ্যায়, বিরসা মুন্ডা কা জন্মদিন হতা হ্যায়, এসে আপকো সহোদরী ভি হ্যায়, আর ভি বদানা ভি বহুত সারে ল্যাঙ্গুয়েজ হ্যায়, সবকো লেকেই হাম লোক একসাথ মে কাম করতে হ্যায়। হামারা চায় বাগান মে হামারা জিতনা ভাই বহন হ্যায় জো কাম করতে হ্যায় দিল সে, হাম ও লোগো কো বহুত বহুত অভিনন্দন করনে চাহুঙ্গি। হামারা সাথ হামারা হর এমএলএ, জেলা পরিষদ কা সভাধিপতি, মিউনিসিপ্যালিটি কা চেয়ারম্যান, কাউন্সিলর সৌরভ চক্রবর্তী এসজেডিএর কে চেয়ারম্যান হ্যায়, উদয়ন গুহ হ্যায় কুচবিহার কা, রবি ঘোষ হ্যায়, গৌতম দেব ইধার কা মেয়র হ্যায়, এসে হামারা সাথ বহুত সারে হ্যায় জিসকো নাম বাতানে সে নাম বাতানেই পড়েগা, 500 নাম বাতানে পড়েগা কম সে কম, ইসি কে লিয়ে হাম সবকো নাম তো নেই বাতানে চাতি হু, লেকিন হাম জরুর বাতায়েঙ্গে ও লোগো কো নাম, জো লোক আপ লোগো কা পাতা হ্যায় কি মাল বাজার মে এক ফ্ল্যাট মে জিসকো দেহান্ত হুয়া হ্যায়, মেনে ও লোগো কো ঘর মে গিয়া থা, ও লোগো কো সাথ মিট ভি কিয়া, কাল হাম উসকা সাথ ফির মিট কিয়া, আর সব লোগো কো হাম লোগো নে নকরি দিনে দিলানে কা বন্দোবস্ত কিয়া হ্যায়, জো জো নকরি করনে চাতে হ্যায়, আউর জো হেল্প কিয়া হ্যায় রেস্কিউ করনে কে লিয়ে উসকো ভি 1,00,000 রুপিয়া করকে দিয়া, আউর জো উসকা দেহান্ত হুয়া উসকো ভি 2,00,000 করকে দিয়া, আর নকরি কা ভি বন্দোবস্ত কর দিয়া। হাম লোগ ও টাইম পে পূজা থা
विजया दशमी का दिन था, हर आदमी बिजी थे विसर्जन के लिए। लेकिन इधर में हमारा जो भाई बहन को विसर्जन हो गया, हमें बहुत दुख है इसके लिए, हमें खेद है। हम उदयन गुह, गौतम देव, सौरभ चक्रवर्ती, हमारा उधर का मिनिस्टर बुलू जी के, हमारा जो सपन सबको भेजा था। ये लोगों ने दिल मिला के सब लोगों ने काम किया है, जितना भी मदद करने का संभव है वो मदद आप लोगों को किया है। हम लोग विजया सम्मेलन इसी के लिए करते हैं कि आप लोग जो पूजा कमेटी पूजा किया है, कितना क्लब है इधर में, कैन यू रेज योर हैंड, आप लोग हाथ तुलते हैं, तुल सकते हैं जो क्लब से आए हुए हैं, जो लोगों को विभिन्न सब जगह में पूजा किया है। सामने में तो हमारा मेहमान लोग है, जो लोग पूजा किया है आप लोगों को बहुत बहुत धन्यवाद। महिला लोग भी पूजा किया है, भाई लोग भी किया है, पीछा में भी जो है किया है, इधर में भी जो है किया है। प्लीज हमको मदद करिए आने वाला काली पूजा में, छठ पूजा में, आदिवासी का जो उत्सव होगा उसमें, सब जगह में अगर एक साथ में हम लोग काम कर सकते हैं तो हमारा नॉर्थ बंगाल और भी स्ट्रांग होंगे। और हम लोग वेस्ट बंगाल ही है, लेकिन साउथ बंगाल नॉर्थ बंगाल लेके ही वेस्ट बंगाल है। हम तो सबसे ज़्यादा नॉर्थ बंगाल आते हैं, सबसे ज़्यादा, कम से कम दो महीना में तो एक दफ़े मेरे को आना ही पड़ते हैं। और नॉर्थ बंगाल का आदमी का साथ हमारा प्यार रिश्ता मोहब्बत जैसा साउथ बंगाल में है, इससे ज़्यादा है तो कम नहीं है। आप देखा नॉर्थ बंगाल में कितना ब्रिज बनाया, विश्वविद्यालय बनाया, मेडिकल कॉलेज बनाया, नया जिला बनाया, क्या नहीं बनाया, पंचानन वर्मा यूनिवर्सिटी भी बनाया, मेडिकल कॉलेज भी बनाया, विश्व बांग्ला क्रीड़ांगन भी बनाया, बंगाल सफारी भी बनाया, भोरेर आलो भी बनाया। ऐसे बहुत सारे जगह में हम लोग टूरिस्ट अट्रैक्ट करने के लिए बहुत सारे काम किया है। और आपका पता है ये नॉर्थ बंगाल का भी क्रेडिट है कि आप लोगों के लिए ये दफे यूनाइटेड नेशंस का फोरम, पता है आज बंगाल को वेस्ट बंगाल को टूरिज्म डेस्टिनेशन अवार्ड दे रहा है। हम मार्च महीना में जाएंगे वो अवार्ड लेने के लिए। जैसे पहले आप लोगों को पता था हम लोग कभी कन्याश्री का हमारा अवार्ड मिला, कभी दुर्गा पूजा का यूनेस्को का हेरिटेज मिला, कभी हमारा बहुत सारे डिपार्टमेंट को बहुत सारे अवार्ड मिला। लेकिन हम चाहते हैं उत्तरबंग नॉर्थ बंगाल को और भी ज़्यादा अपना पाँव में खड़ा करने के लिए। इसी के लिए मैं अनिक को बोला था कि आप और एक दार्जिलिंग को बढ़ाओ, आप और एक कर्सियांग को बढ़ाओ, इतना लोग आने चाहते हैं, तुम्हारा पास बहुत सारे जगह है, वो जगह में बनाओ। अगर ज़रूरत पड़े कालिम्पोंग को बढ़ाओ। हमारा इधर में नक्सलबाड़ी, माटीगाड़ा, जलपाईगुड़ी, अलीपुरद्वार, क्या नहीं है। हमारा कूचबिहार हेरिटेज टाउन बन गया है, हमारा बालूरघाट हिली कितना सुंदर जगह है, हमारा उत्तर दिनाजपुर से लेके मालदा, मालदा में तो बहुत सारी ऐतिहासिक जगह भी है। इसी के लिए वी आर ऑल्सो प्लानिंग टू डू समथिंग विथ CII एंड द अदर चेम्बर्स ऑल्सो। मे आई रिक्वेस्ट अदर चेम्बर्स ऑल्सो, अभी बहुत इंडस्ट्री भी हो रहा है लेकिन और भी करना है। अगर आप लोग चाहते हैं तो एक इंडस्ट्रियल कॉन्फ्रेंस भी BGBS का माफिक हम लोग इधर में ही कर सकता है। तो नॉर्थ बंगाल में कलकत्ता से भी सब चलाएंगे और आप लोग को इधर में देख के हम लोग कुछ ना कुछ तो करेंगे। ये बात हम जरूर बताएंगे कि हम चाहते हैं कि आप लोग आगे बढ़े, आप लोग अच्छा से काम करें और आप लोगों को दिल खुश हो जाए। जिसको 12 क्लास में पढ़ते हैं उसको टैब रेडी है और 2-3 वीक में दे देंगे। पूजा का छुट्टी है इसी के लिए नहीं दे पाया। दुआरे सरकार आबार चालू होच्छे, मने राखबेन 1 तारीख थेके पाट्टा थेके शुरू करे, लक्ष्मीर भाण्डार थेके शुरू करे, स्वास्थ्य साथी थेके शुरू करे, खाद्य साथी थेके शुरू करे, विधवा भाता थेके शुरू करे। जदि केउ एप्लीकेशन दिए एखोनो ना पेये थाकेन ताहले तिनि आरेकबार गिये सेखाने गिये बोलबेन जे आमि एप्लीकेशन दियेछि, एई देखुन आमार फर्म, सुतरां आमाके एटा करे दिन। आबार दुआरे सरकार करा होच्छे 1 নভেম্বর থেকে।
বলো, পয়লা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, তার মধ্যে আবার বড়দিন আসছে। সুতরাং আপনারা আপনাদের যা যা সমস্যা আছে সেখানে বলবেন, আর আমি ডিএমএসপিদেরও বলবো, আইসিদেরও বলবো, মানুষ যদি কোনো সমস্যা নিয়ে যায় মন দিয়ে, মানবিকতাকে দিয়ে, আন্তরিকতাকে দিয়ে সেগুলো দেখবার চেষ্টা করুন। আমি সাংবাদিক বন্ধুদের বলবো, তাদের কাছে অনেক ইনফরমেশান থাকে, তাদের কাছে অনেক খবর থাকে, যেগুলো নেগেটিভ খবর শুধু নয়, কনস্ট্রাকটিভ খবর। যদি একটা কিছু হলে কারো ভালো হয়, এই খবরটা আপনাদের সাথে তো ডিস্ট্রিক্টের যোগাযোগ থাকেই অ্যাডমিনিস্ট্রেশনের, আপনারাও সেটা তাদের কাছে টেক আপ করবেন, যাতে যদি কেউ একটা হসপিটালে ভর্তি হতে পারছে না, বা কেউ একটা স্কুলে ভর্তি হতে পারছে না, বা কোনো একটা পরিবার তার হয়তো নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে, এগুলো আপনারাও বলবেন। এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো তাদের সাথেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নেবে, এবং বানিয়ে নিয়ে তাদের যে কাজকর্মগুলো, যদি তারা কোনো কমপ্লেন করে, কোনো কমপ্লেন দেয়, সেগুলো আমরা যেন গুরুত্বভাবে গুরুত্ব দিয়ে দেখি, কোনো কমপ্লেন যেন ফেক না হয়। আমি এটুকু বলে, আমি আমার উত্তরবঙ্গ, আমার ভালোবাসার উত্তরবঙ্গ, আমি সবাইকে দণ্ডবতে করছি, আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, আমি সবাইকে নমস্তে জানাচ্ছি, আমি সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, আমি সবাইকে সাত শ্রী আকাল জানাচ্ছি, আমি সবাইকে জয় জহর জানাচ্ছি। আমি সবাইকে বলবো, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো ভাগাভাগিতে পা দেবেন না। মনে রাখবেন, আমরা সবাই এক আছি বলেই শান্তি বিরাজমান আছে। আমি সমস্ত ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানাচ্ছি, সামাজিক নেতাদের সকলকে, যে তারা শান্তি বজায় রেখেছে। দার্জিলিংয়েও আমরা জয়লাভ করেছি, মানে অনেকরা জয়লাভ করেছে, আমার অভিনন্দন। মাটিগাড়া, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, এখানেও ইলেকশন হয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে। আমি সবাইকে বলবো, ভালো করে কাজ করুন, সুন্দর করে কাজ করুন, কোনো ভাগাভাগি নয়, ভঙ্গটঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। বুঝলেন কিছু? বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। আমি কুচবিহারে আসলে আমি ভাওয়াইয়া গান শুনতে ভালোবাসি, আমি দণ্ডবতে কই, তার কারণ আমি রাজবংশী ভাষা জানি, হয়তো বলতে পারি না। আমি পাহাড়ে গেলে হিন্দি ভাষায় কথা বলি, হামরো পাহাড় অনেকরা জানে। আমি হামরো পাহাড়ে গানটার মধ্যেও আছে, একটু একটু নেপালি বলি, বাদ বাকি হিন্দিও বলি। আমি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একেবারে বাঙালি থেকে শুরু করে, অবাঙালি থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, ছেলেমেয়েরা থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ট্যুরিজম থেকে শুরু করে, ট্যুরিজমে এমন করুন, এবার ওয়েস্ট বেঙ্গল ডেস্টিনেশন হয়েছে, আগামী দিন দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাঙ্গেল থেকে। আর তা যদি হয়, এখানে অনেক হোটেল তৈরি হবে, অনেক আইটিআই তৈরি হবে, অনেক পলিটেকনিক তৈরি হবে, স্কিল ট্রেনিং দেবো, এবং স্কিল ট্রেনিং দিয়ে বিজনেসম্যানরা তাদের চাকরি করে দেবে। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি, জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেবো? আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করে জমি আমরা নিইনি? এই কাওয়াখালীতে কত প্রবলেম ছিল আপনারা জানেন। এবং আমি পরিষ্কার বলি, আমাদের এখানে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন উইথ এনি আদার। আমরা প্রত্যেককে চাই তারা বেঙ্গলে ইনভেস্ট করুক, এবং তারা ইনভেস্ট করে এখানে দরকার হলে অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুক। বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে, বাংলায় দেউচা পাঁচমি সেকেন্ড বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে। আপনারা জানেন, বাংলায় আমরা চেষ্টা করছি হাসিমারাটাকে যদি সিভিল এয়ারপোর্ট করা যায়, বালুরঘাট আমরা কাজ করছি, মালদা করছি, কুচবিহার অলরেডি করেছি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলছি
যে আমাদের রিজিওনাল কানেকটিভিটির যে ফ্লাইট সেই ফ্লাইটগুলো দাও। আর হাসি মারাটা হয়ে গেলে ভালো হবে কি, একদিকে জয়গায় গাও, অন্যদিকে নেপাল, অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে কুচবিহার, অন্যদিকে জলপাইগুড়ি কাছাকাছি পেয়ে যাবেন। শুধু বাগডোগরা নয়, সাথে আরও তিন চারটে এয়ারপোর্ট যুক্ত হবে। আমরা অনেক হেলিপ্যাডও তৈরি করেছি, বাগডোগরায় জমিও দিয়ে দিয়েছি, এটাও একদিন বড় এয়ারপোর্ট হবে মনে রাখবেন। অন্ডালেও হচ্ছে, সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই ঢেলে কর্মসংস্থান, এবং আমাদের ভাই বোনেদের কেউ কেউ চায় না কর্মসংস্থান, শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে এবং চাইছে যাতে চাকরি দেওয়া বন্ধ হয়ে যাক। আমরা চাকরি খাবো না কারো, আমরা চাকরি বন্ধ করব না, আমরা চাকরি রেগুলার দেবো। কালকেও আমি অনেক চাকরি দিয়ে গেছি এখানে, যখন যেটা প্রয়োজন হাজার বার করব। আর এমন করে দেবো বিজনেসে, মনে রাখবেন আপনাকে চাইতে হবে না, আপনাকে ডেকে নিয়ে যাবে। বাংলার ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড, এত মেধাবী। আমি এইটুকু বলে, হ্যাঁ আমি এইটুকু বলে আপনাদের সকলকে বলবো, ট্যুরিজম যেগুলো হোম, যেটা আমরা হোমস্টে করছি, পথসাথী করে দিয়েছি, হোমস্টে করে দিয়েছি, দরকার হলে নিজেরা গাড়ি তৈরি করুন, নিজেরা দোকান টোকান, আরও অনেক কিছু করবো প্ল্যান আছে। তাহলে আস্তে আস্তে আপনার নিজের চাকরি বাকরি আপনি নিজের এলাকাতেই পাবেন, বাইরে যাওয়ার দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মন ভালো থাকবে। আমাদের দুর্গাপূজা খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি। মার কাছে প্রার্থনা করি, মা আপনাদের সকলকে ভালো রাখুন। আমাদের নবী দিবস খুব ভালো কেটেছে, কেউ কেউ কুৎসা রটিয়ে কমিউনাল টেনশন করবার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষ করতে দেয়নি। তাদের আমি সকলকে, উভয় সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমার আদিবাসীদের প্রোগ্রাম ছিল, তাদের একটা কদিন একটা প্রোগ্রাম চলছিল, তাদের সিলকা ট্রাইবে নাম লেখানোর জন্য কুর্মীরা করেছিল। আমরা চিঠিপত্র দিয়ে দিয়েছি, দার্জিলিংয়ের চিঠিও যেমন দিয়েছি, কুর্মীদেরও দিয়েছি। আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না, আদিবাসীদের অনেক রকম কাজ আমরা করে দিয়েছি। মনে রাখবেন আপনারা আমাদের সময় ভালো আছেন, ভালো থাকুন। আর আমি আর একটা কথা বলবো, সিএসকে বলবো, এটা আদিবাসীরা একটু নাচ গান ভালোবাসে, বা তপশিলীদের মধ্যে এরকম আদিবাসীদের মধ্যে দেখে নাও, ওদের কতগুলো এরকম সংস্থা আছে, ওদের তো একটা টিম থাকে, সেই টিম দেখে কতগুলো টিম আছে। সেই টিমকে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেকটা টিমকে, আগে অনেক দিয়েছি, আবার একটা করে ধামসা আর একটা করে মাদল দেবো, যাতে আপনারা আপনাদের ফাংশন আপনাদের এলাকাতেই করতে পারেন। আগেও আমরা অনেকগুলো দিয়েছি। আমি এটুকু বলে আপনাদের সকলকে, আপনারা কষ্ট করে এসছেন, অনেক দূর দূর থেকে এসছেন, আপনারা অনেক কষ্ট করে এসছেন, আমি খুব কৃতজ্ঞ মা গো, তোমাদের পাগুলোকে প্রণাম জানাই এত কষ্ট করে আসার জন্য। বাচ্চাদের আমার অনেক ভালোবাসা রইল, ছাত্র যুব ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসছেন, মেনি মেনি থ্যাংকস। আপ লোক আচ্ছা রহে, আপকা পরিবার আচ্ছা রহে, আপকা পরিবারকে লিয়ে পহলে সে হাম দিওয়ালি কা শুভকামনা দে রহে হ্যাঁ, নবরাত্রি কা শুভকামনা ভি হ্যায়, আপ লোক সব আচ্ছা রহে, মিলকে রহে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আমার প্রশাসনের সকলেই। জয় হিন্দ।